আজ আমরা একটা বাসার জন্য রেফ্রিজারেটর কিনেছি। এই বিষয়ে আপনাদের মূলত ধারণা দেওয়া হবে যে রেফ্রিজারেটর কিনতে হলে কি কি জানতে হয়। তো প্রথমত আপনাদের দুইটা জিনিস জানতে হবে মূলত ফার্স্ট। একটা হলো ফার্স্ট এবং নন ফার্স্ট, এই হলো দুইটা সাবজেক্ট। এই দুইটা সাবজেক্ট কি আসলে? তো আমরা স্ক্রিনে ছবিতে দিয়ে দিচ্ছি, এই হলো ফার্স্টের ছবি একটা আর এই হলো নন ফার্স্টের ছবি। মোটামুটি ছবি দেখে যে কেউ সাধারণভাবে বুঝতে পারবেন। তো একটা ফ্রস্ট, ফ্রস্টে হলো বরফ জমে আর নন ফ্রস্টে হলো বরফ জমে না, একদম ইজিলি ব্যাপার। তো সবাই চায় একটু নন ফ্রস্টটা নেওয়ার জন্য, কিন্তু নন ফ্রস্টের দামটা একটু বেশি হয় এবং ডিপটা সাধারণত ছোট হয়ে থাকে, এই জন্য অনেকেই নন ফ্রস্টটা কিনতে পারে না। কারণ মানুষের চাহিদা থাকে একটু গরুর মাংস কুরবানির দিনে একটু কুরবানোর মাংস বেশি রাখবে, এই জন্য সবাই চায় বড় ফ্রিজ নেওয়ার জন্য। তো আমরাও ফার্স্ট ফ্রিজ নিলাম, নন ফ্রিজটা বাজেটে হচ্ছিল না প্লাস সাইজেও বন্ধা ছিল না। তো ফ্রিজটা কোন দেশে তৈরি এটা জানা প্রয়োজন। ফ্রিজটা আমাদেরটা বাটারফ্লাই, মেড বাই বাটারফ্লাই, এলজি আর বাটারফ্লাই সংমিশ্রণে তৈরি হয়েছে। এই হলো একটা ফ্রস্টের ফ্রিজ, এটা হলো ইকো প্লাসের ফ্রস্ট 255 লিটারের একটা ফ্রস্ট ফ্রিজ। তো এই হলো ডিপের পোর্শনটা, বেশ বড় সড়ো ডিপ আর নর্মালটা দুটোর সাইজই প্রায় সেম, এই জন্য সুবিধা বেশি বেশি মাংস রাখতে পারবেন বা বেশি মাল সামান রাখতে পারবেন আর কি। আর এই হলো নর্মালের পোর্শনটা, এখানে আপনারা একটা এলইডি লাইট পাচ্ছেন এবং ভিতরের ডিজাইনগুলো সবগুলো ফুড গ্রেডেড প্লাস্টিক। অনেকে ফুড গ্রেডেড প্লাস্টিকটা চিনেন না। তো বাংলাদেশে বেশিরভাগ ব্র্যান্ডগুলোতে দেখেছি যে মাই ওয়ান তারপরে অন্যান্য লোকাল ব্র্যান্ডগুলোতে ফুড গ্রেডেড প্লাস্টিক ব্যবহার করছে না। এর জন্য আপনাদের সমস্যা হবে কি, আপনাদের ক্ষতি হবে, স্বাস্থ্য ঝুঁকি হবে। তো সাধারণ প্লাস্টিক আর ফুড গ্রেডেড প্লাস্টিকের মধ্যে পার্থক্য কি, এটা নিয়েও একটা আলাদাভাবে ভিডিও বানানো হচ্ছে, কিন্তু আর ভিডিও তৈরি করলাম না। এটা নিয়ে আপনাদের ধারণা থাকা উচিত। যদি আপনারা ফুড গ্রেডেড প্লাস্টিক ব্যবহার না করে থাকেন ফ্রিজে, তাহলে আপনাদের হবে কি, ক্যান্সারের ঝুঁকি হবে এই সাধারণ কারণের জন্য। কারণ প্লাস্টিকের যে এফেক্টটা আসলে খাদ্যের উপরে পড়বে অবশ্যই। আনবক্স করছি এখন আমাদের ওই বক্সের ভিতর কি কি আছে ফ্রিজের। ফ্রিজে সাধারণত একটা চাবি এবং ডিমের কেস এবং বরফের কেস, এইগুলোই সাধারণত থাকে। আর তো আমাদের ফ্রিজের প্রাইস নিয়েছে ডিসকাউন্টে 35,000 টাকা, আর ঈদের অফার ছিল তাই আমরা এই প্রাইসে নিতে পেরেছি। আর এই হলো আপনাদের, আর এটা অরিজিনাল প্রাইস হলো আপনাদের 40,000-এর মতন। আর এটাতে ব্যবহার করা হয়েছে কপার চেম্বারের একটা মেশিন, মেশিনটা হলো চায়না, আর চায়না এতটাও খারাপ না, ভালো আছে যথেষ্ট, 10 বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে দিচ্ছে তারা। আমি চয়েস করেছিলাম স্যামসং একটা নিব, স্যামসং একটা নিতে পারলাম না, কোরিয়ান ব্র্যান্ডের ছিল, মেশিনটাও ভালো ছিল, কিন্তু এই ফ্রস্ট নন ফ্রস্টের যেই কারণে ওটা নিতে পারলাম না। আপনারা যেটা নেবেন ওটা আপনাদের উপরে সিদ্ধান্ত নেবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন, কমেন্টস করবেন, প্রশ্ন থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের আয়োজনে। বরফের কোয়ালিটি, হিটিংয়ের কোয়ালিটি খুবই ভালো, আপনারা চাইলে নিতে পারেন। বাই। আর তো এই ছিল আজকের মোটামুটি ধারণা, এই কয়েকটা জিনিস জানা থাকা উচিত ফ্রিজ কেনার সময়। আর নতুন ফ্রিজে এই কস্টিপগুলো লাগানো থাকে কারণ প্রোটেক্ট করার জন্য। এবং আমরা ডিসক্রিপশন বক্সে পারচেস লিঙ্ক এবং অনলাইনে পারচেস লিঙ্ক এবং শপের পারচেস ম্যাপের লোকেশন সব দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন।